পৃথিবী জুড়ে বহুল আলোচিত একটি হীরার নাম কোহিনূর হীরা। কোহিনূরের সাথে গেঁথে আছে নানা মিথ, বিশ্বাস ও গল্প। কেউ কেউ ভাবেন এই হীরাটি ভীষণভাবে অভিশপ্ত। আবার সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন কোহিনূর ছিল অর্জুনের বাহুর অলঙ্কার। অনেকে মনে করেন কাকাতিয়া রাজবংশের দেবী মন্দিরে দেবীর চোখ হিসেবে কোহিনূর ব্যবহার করা হতো। সবার বিশ্বাস, আলোচনা, দ্বন্দ্ব নিয়েই কোহিনূর এখনও পৃথিবীবাসীর কাছে ঐতিহাসিক রহস্যের নাম। আয়নার দুনিয়ার আজকের ভিডিওতে জানতে চলেছি অভিশপ্ত কোহিনূর হীরা সম্পর্কে। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। কোহিনূর হীরার সন্ধান পাওয়া যায় 13 শতাব্দীতে। গবেষকদের মতে ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টার জেলার সন্তোষনগর অঞ্চলের কল্লোর খনি থেকে এ হীরাটি উত্তোলন করা হয়। কোহিনূরের সাথে দরিয়া ই নূর নামে আরেকটি হীরাও উত্তোলন করা হয়। এটিকে কোহিনূরের যমজ বলা হয়ে থাকে। কোহিনূরের প্রাথমিক ওজন ছিল 793 ক্যারেট। কিন্তু ভ্যানিসের হীরা কর্তনকারী হরেনটেন্সিও জর্জিসের অদক্ষতার কারণে কোহিনূর কেটে ছোট করে ফেলেন। এর বর্তমান ওজন 105 ক্যারেট। কোহিনূর বহুল আলোচিত হলেও এটি কখনো বিক্রি করা হয়নি। সাম্রাজ্যের বদলের সাথে সাথে হীরাটিরও হাত বদল হয়েছে। আবার কোহিনূর চুরি করে নেওয়ারও বহুল আলোচিত ইতিহাস রয়েছে। ঐতিহাসিকদের তথ্য মতে কোহিনূর প্রথম দিকে মালবের রাজপরিবারের অধিকারে ছিল। তখনও কোহিনূর এত আলোচিত হয়নি। মুঘল আমলে এটি মুঘল সাম্রাজ্যের ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠে, যার কারণে মুঘল শাসকবৃন্দ কোহিনূরের প্রতি বিশেষ যত্নবান ছিলেন। এ শাসকদের অধিকারে কোহিনূর 213 বছর ছিল। পরে আফগানদের কাছে 66 বছর ও ব্রিটেনের অধিকারে 134 বছর পার করে হীরকখণ্ডটি। এটি বর্তমানে ব্রিটিশ রাজপরিবারের সম্পত্তি হিসেবে রয়েছে। কোহিনূর নামটি মুঘলদের দেওয়া। ফরাসি শব্দ কোহ-ই-নূর শব্দটি থেকে কোহিনূর শব্দটির উদ্ভব। বহু ঘটনা শেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত জয় করলে কোহিনূর চলে যায় ব্রিটেনের রানীর দরবারে। গবেষকরা স্থান বিবেচনায় কোহিনূরের ভ্রমণ পথ চিহ্নিত করেছেন। তাদের মতে কোহিনূর বহু দেশ ও স্থান ভ্রমণ করেছে। কোহিনূর খনিতে তৈরি হয় 5000 বছর আগে গুলটারে। তারপর 1304 সালে এটি মালোয়া, 1306 সালে ওরুগাল্লু, 1323 সালে দিল্লি, 1339 সালে সামরখা, 1526 সালে দিল্লি, 1739 সালে পারস্য, 1800 সালে পাঞ্জাব, 1849 সালে লাহোর, 1850 সালে যুক্তরাজ্যে এবং বর্তমানে এটি টাওয়ার অব লন্ডনে রয়েছে। কোহিনূরের অভিশাপ নিয়ে প্রচুর গল্প বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। বলা হয় যে শাসকের অধীনে এই হীরাটি ছিল সেই হারিয়েছে তার সাম্রাজ্য, ধন দৌলত। সম্রাট বাবর থেকে শুরু করে ব্রিটিশ রাজা পর্যন্ত যিনি এই হীরাটির অধিকারী হয়েছেন তার জীবনেই নেমে এসেছে দুর্গতি। সিংহাসনচ্যুত, সংঘাত, রক্তারক্তি, খুনাখুনির ইতিহাস তাই কোহিনূরের সাথে গাঢ়ভাবে লেপ্টে আছে। ব্রিটেনে যাওয়ার পর কোহিনূরের অন্য একটি বৈশিষ্ট্য আবিষ্কার হয়, সেটি হল কোহিনূর কেবল পুরুষ শাসকদেরই অভিশাপ দিয়ে থাকে, নারীরা তার অভিশাপ থেকে আনুকূল্য পায়, যার কারণে কোহিনূরের অভিশাপ রানী এলিজাবেথের ক্ষেত্রে কোনো কাজে লাগেনি। কোহিনূরের বিশেষ বৈশিষ্ট্য হল এটির 33টি পাশ রয়েছে। এর রং শ্বেত শুভ্র। কোহিনূরকে সবচেয়ে নিখুঁতভাবে কাটা হীরা মনে করা হয়। এর বর্তমান মূল্য 100 মিলিয়ন পাউন্ড বা 1200 কোটি টাকা। এটির মালিকানা নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে। ভারতবাসী মনে করে ব্রিটিশরা কোহিনূর চুরি করে বা পাচার করে নিয়ে গেছে।
বিগত দিনেই যারাই কোহিনূরের দাবি করেছেন তাদের কারো দাবি যুক্তরাজ্য গ্রহণ করেনি। বর্তমানে কোহিনূর হীরা লন্ডন টাওয়ারে ব্রিটিশ রানীর মুকুটের অংশ হিসেবে প্রদর্শিত হচ্ছে। সেখানে কোহিনূরের সামনে একটি বিজ্ঞপ্তি সাটানো রয়েছে, তাতে লেখা আছে এই বিশেষ হীরা ইংল্যান্ডের মহারানীকে পাঞ্জাব শাসক উপহার দেন 1849 সালে। কোহিনূর এখন মহারানীর গৌরবের অংশীদার। কোহিনূর বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় হীরা নয়, এটি ওজনের দিক দিয়ে পৃথিবীর 90তম বৃহৎ হীরা, কিন্তু এই হীরাটির পৃথিবীব্যাপী যে ঐতিহাসিক মূল্য, আলোচনা, মিথ রয়েছে তা অন্য কোনো হীরার নেই। সেজন্যই পৃথিবীবাসীর আগ্রহ এখনো কোহিনূরের দিকে রয়েছে, যার কারণে বলা যায় আরও শত শত বছর কোহিনূর তার মিথ ও রহস্যের দ্যুতি ছড়াবে পৃথিবী ভরে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।